খুলনা ডুমুরিয়ায় উৎপাদিত বালাই মুক্ত ও নিরাপদ সবজি প্রথমবারের মতো ইউরোপে রপ্তানি শুরু হয়েছে। আর এই রপ্তানির মধ্য দিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছেন কৃষকরা, তাদের স্বপ্ন ন্যায্য মূল্য প্রাপ্তির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া। খুলনার ডুমুরিয়া উপজেলায় মধ্যস্বত্ব ভোগীদের কারণে উৎপাদিত সবজি বিক্রিতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হতে হচ্ছিল উৎপাদনকারীদের। এবার এই সব কৃষকের উৎপাদিত সবজি ন্যায্য মূল্য প্রাপ্তির আশায় রপ্তানি শুরু হয়েছে ইউরোপে। গত 21 মে ইউরোপে 1 টন সবজি রপ্তানির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। উৎপাদিত সবজি স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার চাহিদা মিটিয়ে পাড়ি দিয়েছে ইউরোপের বাজার ধরতে। যখন আমার সবজি বিদেশে যাবে এবং সেখানে যদি বেশি মূল্যে বিক্রি হয়, তার কিছু অংশ তো আমি নিশ্চয়ই পাবো। এখানে হয়তো 10 টাকা কেজি বিক্রি হলি, ওখানে হয়তো 15 টাকা 20 টাকা কেজি বিক্রি হবে। উপজেলা ভিলেজ মার্কেটে নিয়ে সবজিগুলো রপ্তানির জন্য তৈরি করা হচ্ছে। এই রপ্তানিমুখী সবজির মধ্যে রয়েছে পটল, পেঁপে, কাঁচা কলা ও কচুরলতি। ভালো যেগুলো আছে আপনার, যেগুলো পোকা খাওয়া নেই, তারপরে আছে আপনার দাগ নেই, সেগুলো দিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত করতেছে। এখানে যেগুলো হচ্ছে খারাপ, এর ভিতর ভালো না, এবং রপ্তানির জন্য যেগুলো ভালো সেগুলো সাইড করে এক জায়গায় করে আমরা বাঁধতেছি মুঠো করে। রপ্তানির উপযোগী সবজি তৈরি করতে বেসরকারি সংস্থা কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে, আর কারিগরি সহায়তায় এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য আমরা জৈব সারের ব্যবস্থা করেছি, ফার্মি কম্পোজ দিয়েছি তাদের, যাতে এমআরএলটা নিশ্চিত হয়। এই জন্য অন্তত বিষ প্রয়োগের অন্তত 15 দিন পরে সবজিটা উঠাবে আমরা সেটা নিশ্চিত করছি। নিরাপদ ও বালাইমুক্ত সবজি সরকারি ও বেসরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে সংগ্রহের মাধ্যমে রপ্তানি প্রক্রিয়ায় আনা হচ্ছে। ইন্টারন্যাশনাল যে বায়ারগুলো আছে বাংলাদেশে, ওদের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা আমাদের কৃষকের পণ্যগুলো এখান থেকে রপ্তানি করছি। চলতি মৌসুমে এ উপজেলা থেকে 120 মেট্রিক টন সবজি ইউরোপে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণে উপজেলার 11,338 জন কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছেন। DBC News Desk.